শহরের চার দেয়াল থেকে বেরিয়ে চলে আসলাম ফুলের রাজ্যে। এতদিন হয়তো আপনি শুনেছেন প্রকৃতির সৌন্দর্য কথা বলে, আজকে সেটার বাস্তব প্রমাণ দেখবে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য জীবনে একবার হলেও এই জায়গায় আসা দরকার। মাত্র 1 কিলোমিটার জায়গার উপরে কয়েক লক্ষ ফুল গাছ ও ফল গাছ রয়েছে এখানে, যেখানে সারা বাংলাদেশের মানুষ গরম থেকে বাঁচার জন্য বেশি বেশি গাছ লাগানোর চিন্তা করতেছে। আর এখান থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার গাছ সারা বাংলাদেশে সেল দিতেছে তারা। আসসালামু আলাইকুম গাইস, আমি রিয়াদ, আপনারা দেখছেন রিয়াদ বলকে ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে আপনাদের সবাইকে নিয়ে চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় ফুলের সাম্রাজ্য। আর এই জায়গার লোকেশন হচ্ছে বরিশাল জেলা ও পিরোজপুর জেলার একেবারে মাঝামাঝি। পারলে বলেন তো আজকে আমি আপনাদের নিয়ে কোথায় চলে আসলাম? আজকে আপনাদের নিয়ে চলে আসলাম সুরূপকাঠির অলঙ্কারকাঠি গ্রামে। আর এই গ্রামের রাস্তার দুই পাশেই রয়েছে সুন্দর সুন্দর নার্সারিগুলো। আর এই নার্সারিগুলোর পাশ থেকে বয়ে গেছে সন্ধ্যা নদী। আর এই নার্সারিগুলোর মধ্যে এমন কোন ফুল গাছ নাই যে এখানে পাওয়া যায়। এখানে ফুল গাছ ফল গাছ থেকে শুরু করে নানা রকমের ঔষধি গাছেরও চাষ করা হয়। আপনি যদি চিন্তা করেন আপনার প্রিয়জনকে নিয়ে সুন্দর একটি বিকাল উপভোগ করবেন, তাহলে এই জায়গায় আপনার একবার হলেও যাওয়া উচিত। পরন্তু বিকেলে সূর্য যখন ঘুমাতে যায় তখন কিন্তু এই জায়গা সুন্দর্য আস্তে আস্তে বৃদ্ধি। আর এই অলঙ্কারকাঠি গ্রাম ছাড়াও এর পাশে কিন্তু আরো অনেকগুলো গ্রাম রয়েছে যেখানে আরো হাজারো নার্সারি রয়েছে। তার মধ্যে মাহমুদকাঠি, কামারকাঠি, জগন্নাথকাঠি, এই গ্রামগুলোতেও আপনি নার্সারি দেখতে যেতে পারেন। এখানে আপনি আরেকটা জিনিস কি খেয়াল করেছেন, এখানে প্রত্যেকটি গ্রামের সঙ্গে কিন্তু কাঠি শব্দটি যুক্ত রয়েছে। কিন্তু কেন রয়েছে সেটা কি আপনি জানেন? আমি স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি এই অঞ্চলের লোকজনের আদি পেশা ছিল কাঠের ব্যবসা। আর অধিকাংশ লোক কাঠ কাঠার সাথে যুক্ত ছিল, আর সেখান থেকে আস্তে আস্তে কাঠি শব্দটির জন্ম হয়। তবে স্বরূপকাঠি নামটি এসেছে তৎকালীন জমিদার স্বরূপ দত্তের নাম অনুসারে। আর এই গ্রামে ঘোরার জন্য বাহন হিসেবে আপনি বেছে নিতে পারেন রিক্সা। আমি জানি না আপনাদের আমি কতটুকু সৌন্দর্য দেখাতে পারলাম, কিন্তু বাস্তবে জায়গাটি খুবই সুন্দর।